এখানে শিখ কাবাবটা একটু শিখে রাখছি, কারণ পঞ্চায়েত নির্বাচনে শিখটাও খাজে লাগবে আর কাবাবটাও খাজে লাগবে। তৃণমূল বিধায়ক মদন মিত্র আবারও বিতর্কিত মন্তব্য করলেন। তিনি বললেন, ভোট চলবে বড়জোর 2 থেকে 2.5 ঘন্টা। মজা করে বলেন, পঞ্চায়েতে বিরোধীদের জন্য গরম শিখ কাবাবের ব্যবস্থা করা হবে। এখন দুয়ারে পঞ্চায়েত নির্বাচন, শাসক দল তৃণমূল কংগ্রেস নিজেদের উন্নয়নকে হাতিয়ার করে রাস্তায় নেমে পড়েছে। সেখানে বিরোধীরা শিক্ষক দুর্নীতি নিয়ে প্রচার করছে। এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনের দিন শিখ কাবাব তৈরি করবে দলের ছেলেরা, এবং কাবাব আর শিখ দুটোই কাজে লাগবে বলে মন্তব্য করেছেন কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র। আর তাতেই বিতর্ক চরমে উঠেছে। ঠিক কি বলেছেন কামারহাটির বিধায়ক? কাবাবটা একটু শিখে রাখছি, কারণ পঞ্চায়েত নির্বাচনে শিখটাও কাজে লাগবে আর কাবাবটাও কাজে লাগবে। তো সেই জন্য আজকে থ্যাংক ইউ ভেরি মাচ, এই যা বানিয়েছে এটা, এই যে একটু ফুলের ফুলে আর শিখটা কাবাবটা যদি একটু পোড়া হয় আরো ভালো হবে। হ্যাঁ একটু পোড়া হচ্ছে, একটু পোড়া হলে ভালো লাগবে। দেখো সামনে পঞ্চায়েত নির্বাচন কি করবে, ছেলেমেয়েরা সারাদিন খালি কাজ করবে, কাবাবটাও খাবে, শিখটাও খুব কাজে লাগবে। সারাদিন খাটাখাটনির পর পঞ্চায়েতে, আমার তো পঞ্চায়েত ছেলেদের একটু ঘি কেউ যদি আমাদের মনে করে, আমি মনে করলাম আমার সঙ্গে যারা থাকবে তারা, আমি ও লাভলি পুরো মুখটুক বড়িয়ে দিচ্ছি, সব মাংস থাকবে, মাংস মানে কাঁচা মাংস, কাঁচা মাংস সেটাকে পুরো ঝলসানো হবে, ঝলসে ঝলসে বাটার পড়বে, মধু পড়বে, তারপরে তোমার ঘি পড়বে, আর দেওয়ার আগে পুরো লেবু দিয়ে টিপে, তারপরে বিট নুন আর লঙ্কা। ভাষণ তো সব এই এই পাড়ায় পাড়ায় 5 জন লোক আর 5,000 পুলিশ নিয়ে মিটিং, এমনি তো কেউ নেই, গোলকিপারে গোল গোলকিপার নেই, ওরা ওই টাইব্রেকার তো দূরের কথা, টাইব্রেকার তো দূরের কথা, এমনিতেই 6 গোল 7 গোল করে হয়ে যায়, আর ফুটবলে 2 ঘন্টা 2.5 ঘন্টার। পঞ্চায়েত নির্বাচনের দিন দলের ছেলেরা কি তৈরি করবে তা বলেছেন মদন মিত্র। আর বিরোধীদের জন্য বার্তা দেন তৃণমূল কংগ্রেস বিধায়ক কামারহাটির খাদ্য উৎসবে যোগ দিয়ে বলেন, পঞ্চায়েত নির্বাচনের দিন শিখ কাবাব তৈরি করবে আমাদের ছেলেরা, বিরোধীদের জন্যও থাকছে শিখ কাবাব, ভোটের দিন কাঁচা মাংস ঝলসে ঘি মাখন লেবু টিপে বিট নুন লঙ্কা দিয়ে তৈরি হবে কাবাব, 1 থেকে 2 ঘন্টার মধ্যে ভোট শেষ হয়ে যাবে, ওদের গোলকিপার নেই তাই 6 থেকে 7 গোল এমনিই হয়ে যাবে। এই মন্তব্য নিয়েই রাজ্য রাজনীতিতে চরম বিতর্ক তৈরি হয়েছে। কেন বিতর্ক তৈরি হলো? পঞ্চায়েত নির্বাচনের প্রেক্ষিতে এমন মন্তব্য উস্কানিমূলক বলে মনে করছেন বিরোধীরা। অনেকে আশঙ্কা করেছেন তাহলে বোধহয় শিখ দিয়ে পিটিয়ে কাবাব বানানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কারণ মদন মিত্র দাবি করেছেন 1-2 ঘন্টার মধ্যে ভোট শেষ হয়ে যাবে, ওদের গোলকিপার নেই তাই 6-7 গোলে এমনিই হয়ে যাবে। সম্প্রতি তিনি বলেছিলেন, বিরোধীরা পঞ্চায়েতের আগে শক্তিশালী হবে কিনা সেটা বলার জন্য হাত গুনতে হবে, কিন্তু এটুকু বলতে পারি 70% আসনে মনোনয়ন ও এজেন্ট দিতে পারবে না বিরোধীরা, এমন ধাক্কা পাবে যে 25 বছর তৃণমূল ছাড়া অন্য কোনো দলের পতাকা এই রাজ্যে দেখা যাবে না। বিরোধীদের কি বার্তা দিয়েছেন মদন মিত্র? কামারহাটির তৃণমূল বিধায়ক কামারহাটির খাদ্য উৎসবে যোগ দেন, আর সেখানে বিরোধীদের উদ্দেশ্যে বলেন, সামনে পঞ্চায়েত নির্বাচন, এবার আইটেমটার নাম হচ্ছে শিখ কাবাব, এখন আমাদের ছেলেরা সারা বছর খাটবে, কিছু হবে না, তা তো হয় না, তাই শিখ কাবাবটা একটু শিখে রাখছি, কারণ পঞ্চায়েত নির্বাচনের শিখটাও কাজে লাগবে,
আর কাবাবটাও কাজে লাগবে। বিরোধীরা খেতে চাইলে আমরা তো অত অসভ্য নই, শিকটা দিতে পারবো না, তবে কাবাবটা খাইয়ে দেবো।